বর্ধমান কোর্ট কম্পাউন্ডে আরটিসি গ্রাউন্ড ফ্লোরে বন্দুকের লাইসেন্স রিনিউ চলছে। করোনার মাঝেও যাদের বন্দুক আছে তারা তা রিনিউ করাতে আসছেন। রিনিউ করাতে লাগছে 2770 টাকা। 2012-13 সালে রিনিউ করাতে লাগতো শুধুমাত্র 60 টাকা। সরকারকে এই বিষয়টা নজর দিতে বলছেন সকলেই। 60 টাকা থেকে এক লাফে 2770 টাকা, যা দিতে হিমশিম খেতে হচ্ছে বন্দুকের লাইসেন্সকারীদের। লাইসেন্সপ্রাপ্ত এই বন্দুক বাড়িতে অনেকেই রেখেছেন নিজের ও পরিবারের সুরক্ষার জন্য বলে জানাচ্ছেন। অনেকের আবার বাবার ও দাদুর আমলে নেওয়া, কিন্তু রিনিউ করাতে হচ্ছে। রিনিউ করাতে এসে হ্যারাসমেন্টের পাশাপাশি অত্যাধিক পরিমাণে লাগছে অর্থ। সরকারের হস্তক্ষেপ দাবি করছেন অনেকেই। এখন লাগছে 2770, আর 2012-13 ছিল শুধু 60 টাকা। চার্জ ইজ এক্সট্রিমলি হাই। How it has happened, it is unknown to us. So it is government should think about this. For a gun license, whatever it was purchased, it was only 1200 rupees. Its value was 1200 rupees. এই যে এতে কত টাকা আপনার সমস্যায় পড়তো হলো, এই যে এত টাকা বেড়ে গেল। আজকে অ্যাকোমোডেশন প্রবলেম তো প্রচুর হয়েছে। সরকারের টাকা আছে, সরকারের সেরকম অ্যারেঞ্জমেন্টটা ভালো ছিল না। পাঁচতলার অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল। অনেক হ্যারাসমেন্ট হচ্ছে, অনেক বয়স্ক লোক আছে, তাদের হ্যারাসমেন্ট হচ্ছে। কিন্তু যেখানে সরকার দিচ্ছে না লোককে, পাবলিককে, একটা ডিএ দিচ্ছে সেন্ট্রালে 28%, এখানে 23% অনলি, সেখানে এত প্রাইস হাইকটা কী করে হবে? কত টাইম সেভিং ভাবুন না। 2019 সালে ছিল 1500, না ইট ইস 2770। হাই ইট শুড হ্যাপেন, ইউ আর নট দ্য ক্রিমিনালস। কোনো সময় এই টাইমটা চলে গেল, বুঝলেন, বয়স হয়ে যাচ্ছে। এই বন্ধুটা দিয়ে মানে সেকেন্ড লাইসেন্স করার জন্য ছেলেকে দেওয়ার জন্যই আমি চিন্তা ভাবনা নিচ্ছি আর কি। তো হবে না হবে না সেটাও তো বুঝতে পারছি না। তো রিনিউয়াল করতে এত টাকা খরচা, হ্যাঁ, তাও তো বাড়িতে রাখছেন, হ্যাঁ, তো এতে কী কাজে লাগছে? নিজের সেফটির জন্য, বাড়িতে ফাঁকা জায়গা বাড়ি। আপনি এটা লাইসেন্স আপনার আছে, আপনি তো কোনো জায়গায় চাকরি করতে পারেন? এই বয়সে চাকরি হবে নাকি? 60 বছর বয়সে না, এমনি বেসরকারি চাকরি তো করা যেতে পারে এটা নিয়ে। হ্যাঁ, করা যেতে পারে। সেটাই একটা সুযোগ সুবিধা, আর তো কিছু না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।